বিসমিল্লাহি রহমানি রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার ছেলে না, আমি তানজিনা। শুভ সকাল 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 উঠে সকালের নাস্তাটা তৈরি করতেছি। এখন বাজবে প্রায় 5:30। আমি রান্নাঘরে চলে আসলাম, আলু আর ডিম সিদ্ধ দিয়েছি আর খুদের বউ রান্না করতেছে। আজ বাবা মা তারপরে ইভা মিজান ওরা ঢাকা যাবে। বাবা মা যাবে ঢাকা ডাক্তার দেখাতে বাবাকে, আর মিজান যাবে শ্বশুরবাড়ি বেড়াতে। তারপরে আমার তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এখন এক এক করে আমি ভর্তাগুলি বানাবো আর বেলের শরবত বানিয়ে বাবাকে দিয়ে এসেছি। এখন ভর্তাগুলি বানিয়ে রেডি করি, সকালে নাস্তা তো সবাই খাবে। আমার খুদের বউটা হয়ে গেছে। আজ মিজানরা ঢাকা চলে যাবে দেখে মিজানদের বলেছি সকালে নাস্তা করতে, ওদের ঘরে কোনো ঝামেলা করতে না করেছে। যেহেতু ওরা ঢাকা যাচ্ছে, সকালে নাস্তা আমাদের ঘরে থেকে করে তারপর ওরা ঢাকা যাবে, মা বাবাও সকালে নাস্তাটা করবে। খুদের বউটা আমি বেড়ে রেখেছি একটা বক্সে। তারপরে আলু ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা হয়ে গেছে, আর গতকালকের কিছু তয় তরকারি আছে। আর বেলের শরবত তো বাবাকে দিয়ে আর এখানে এক মগে রেখে দিলাম, আমার হাজবেন্ড ঘুমিতে করতে খাবে। তারপর গতকালকে তো আমি তাল জাল দিয়েছিলাম, তা ঠান্ডা হওয়ার পর এখন সকালে আমি বক্সে বেরিয়ে রাখতেছি। আমার তো নাস্তা রান্না হয়ে গেছে, আর ভাবিও চলে এসেছে সকালের কাজ করার জন্য। আমি একটু বাহির হলাম, যে একটু বাহিরে হেঁটে যায়। নাস্তা রান্না শেষ, সবাই তো ঘুমিয়ে আছে, কেউ এখন তরি ওঠেনি। তারপরে কি করব, আমি মনে করলাম একটু সকালে হালকা একটু ঠান্ডা লাগতেছে, এই জন্য একটু বাহির হলাম। ওই যে ভাবি তো এসে পড়েছে, ভাবির কাজটা শুরু করে দিয়েছে। তারপরে বাহিরে কিছুক্ষণ হাঁটলাম, তারপরে আবার চলে গিয়েছিলাম ঘরে। গাছে তো আমের মুকুল এসেছে, সেখানে ছোটো ছোটো আমের গোটা এসেছে। আস্তে আস্তে আম বড় হবে, মাশাল্লাহ এবার গাছে অনেক মুকুল এসেছে, আলহামদুলিল্লাহ এবার যদি অনেক আম ধরে। মা বাবা তো ঘুম থেকে উঠে পড়েছে, বাবার জন্য সকালে নাস্তাটা ওই ঘরে নিয়ে যাচ্ছে আর কাপড় চোপড় গুছিয়ে রেখেছে। নাস্তা করার পর 9টার দিক দিয়ে সিএনজি আসবে, সিএনজি করে তারা ঢাকা যাবে। তারপরে সকালে নাস্তাটা এখন সবাই এক এক করে করে নিতেছে, দুই ভাইয়ে বসেছে সকালে নাস্তা খেতে। নাস্তা তো খাওয়া শেষ, তারপর সবাই মিলে একটু চা খেয়ে নিতেছে। আর এদিকে বাবা রেডি হয়ে বসে আছে, সিএনজি আসলে তারপরে চলে যাবে। মা সব কিছু গুছিয়ে নিয়েছে। সিএনজি এসে পড়েছে, বাবা জুতা পায়ে দিয়ে দিতেছে ইভা। বাবা একা একা এখন জুতা পায়ে দিতে পারে না, ইভা জুতাটা পায়ে দিয়ে দিতেছে। সিএনজি তো এসে পড়েছে, এখন মিজান ধরে ধরে বাবাকে নামিয়েছে, ধরে ধরে সিএনজির সামনে নিয়ে যাবে মিজান। বাবা তো একা একা হাঁটতে পারে না। বাবা উঠে পড়েছে সিএনজিতে, এখন মা আর বাবা যাবে।
বাবাকে ডাক্তার দেখানো হবে, তো এই জন্য ঢাকা যাচ্ছে। বাবা মাকে বিদায় দিয়ে এখন আমরা খেতে বসলাম। তারপর তো মিজানটা রেডি হয়ে গেল, মিরান রেডি হয়ে এসে পড়েছে আমাকে ডাক দিতে। কাকি আমরা চলে যাচ্ছি, এখানে মিজান ইবাহ তো রেডি হয়ে গেছে, ওরা গেট লাগাচ্ছে, মানে তালা দিতেছে গেটে। এই যে মিজানটা ব্যাগ ট্যাগ নিয়ে এখন চলে যাচ্ছে। সবাই তো চলে গেল, তারপর আমার কাজগুলো আমি শুরু করে দিলাম। আমি কলপার এসে পড়েছি, ইলিশ মাছ নামিয়ে রেখেছিলাম সকালে, এখন আষ্টেটা তুলে কেটে নেব। আমি তো ঘর দুয়ার কম বেশি গুছিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। আমি মসুরের ডালটা বসিয়ে দেব। আমার কাছে আবারও এক ভিউয়ার্স আপু মসুরের ডাল রেসিপিটা চেয়েছো। আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ, আর দিলাম সাদা তেল, সয়াবিন, আর দিলাম তেজপাতা। এখন পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আর মাছটা কাটা হয়ে যাওয়ার পর আমি লবণ মেখে রেখে দিয়েছি। আমি ইলিশ মাছ ভুনা করব, উস্তা ভাজি করব, ঘন ডাল, ভাত, এই দুপুরের মেনু। আমি তো রান্না করতেছি, তারপর একটু বাইরে এসে দেখি ভিডিও চলতেছে, মানে বড় ভাই ছোট বোনের ভিডিও করতেছে। দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, আর ডালটা প্রায় হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে তো রেখে দিয়েছিলাম, ডালটা ফুটেও গেছে। আমি এখন ঘুটি নিতে একটু ঘুটি নিব, তাহলে ডালটা ঘন হয়ে যাবে। এই যে আমার ডালটা ঘন হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। আর পাশে চুলায় উস্তা ভাজিটা করে নিতেছি। ভাত, ডাল আর ভাজি তো হয়ে গেল, এখন ইলিশ মাছের তরকারিটা রান্না করব। আমি পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতেছি, যেন পেঁয়াজটা হালকা নরম হয়। তারপরে ময় মশলা দিব, আগে একটু চটকিয়ে নিই। আর আমি ইলিশ মাছ সবসময় মেখে রান্না করি, কখনো ভেজে বা মশলা কষিয়ে কখনো রান্না করি না। এই মেখে, মানে হাতে মাখা ইলিশ মাছ খেতে খুবই মজা। আমি সবসময় হাতে মাখা ইলিশ মাছ রান্না করি। আমি টমেটো, কাঁচামরিচ, তারপরে ইলিশ মাছ ধুয়ে রেখেছি, আর নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আদা রসুন, আর দিব সরিষার তেল। এখন দেওয়ার পরে ভালোভাবে মেখে নিব, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দেব।
তরকারিটা তো বলক এসে গেছে, এখন একটু নাড়া দেব। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে, আঠালো ঝোলও হয়ে এসেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। দুপুরে রান্না তো আমার হয়ে গেল, আজ আমি রান্না করেছি ঘন ডাল, পোস্তা ভাজি, ইলিশ মাছ ভুনা আর ভাত। আমার তো রান্না হয়ে গেছে, তারপর সারা মনে বলতেছে গোসল করতে যাও, না ও লেখাপড়া করতে বসেছে। তারপরে জোর করে গোসল করতে পাঠিয়ে দিলাম। গোসল করে আসার পর তারপরে আমরা সবাই একসাথে বসে খেতে বসে পড়লাম। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজ বাবা ঢাকা যাওয়ার পরে একটু অসুস্থ হয়ে পড়েছিল বাবা। তারপরে বাবাকে বার্ডেনে নিয়ে ডাক্তার দেখালো। বার্ডেনে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পর একটু সুস্থ হয়েছে। তারপরে আমার বড় ননাসের বাসায় নিয়ে গিয়েছে বাবাকে, আর হসপিটালে ভর্তি করতে হয়নি। প্রথমে তো মনে করেছিলাম হসপিটালে ভর্তি করতে হবে, পরে আর করা হয়নি। খুব চিন্তা লেগেছে, বাবা ঢাকা গেল, যাওয়ার সময় খুব খারাপ লেগেছে। তারপরও মনে করেছিলাম যে ডাক্তার দেখাবো, তারপর এসে পড়বো, কিন্তু ওখানে যাওয়ার পর একটু অসুস্থ হয়ে পড়েছিল হসপিটালে। তারপরে আল্লাহ রহমতে এখন অনেকটাই সুস্থ আছে। ডাক্তার দেখিয়েছে, ইনসুলিন দিয়েছে আর মুখে খাওয়ার ওষুধ দিয়েছে, তার ডায়াবেটিসটা অনেকটাই বাড়তি। তারপরে বিকেল দিক দিয়ে একটু তাল খেলাম মুড়ি দিয়ে। সারামণি আর আমি সাবাকে বললাম তুমি একটু খাও, না ও খাবে না। তারপরে সন্ধ্যার নামাজের পর একটু নুডলস রান্না করলাম। আমার রান্নাটা হয়ে গেছে, এখনই সবাইকে দিব খেতে। ছেলে বলতেছে আমি তাল খাবো না, ঝাল জিনিস খাবো। তারপরে কি করব, একটু গোস্ত দিয়ে নুডলস রান্না করলাম চিকেন দিয়ে। তারপরে সেই নুডলস এখন সবাই আমরা খেয়ে নেব, দিয়ে দিয়েছি সবাইকে খেতে। কিন্তু সারামণি খায়নি, নুডলসটা একটু ঝাল হয়েছে, বলতেছে আমি খাবো না। তারপরে আমি সাইদুল্লাহ মানে সাবা খেলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাই, প্রতিদিন আমি মাগরিবের আজান দেওয়ার পর পড়তে বসি, পড়তে খুব মজা লাগে, এভাবে বসে থাকতে মজা লাগে না।